ডেলি নিউজে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি রুই মাছের একটা অন্যরকম রেসিপি, যেটা খেতে ভীষণ ভালো। একঘেয়েমি রুই মাছের ঝোল খেতে ভালো না লাগলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি, যেটাকে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও এটা করতে পারেন বা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন। আর নিয়েছি কচি ঝিঙে, ঝিঙেটা অবশ্যই কচি হতে হবে, তাহলে এটা টেস্ট আসে। আর এখানে একটা মশলা রেডি করে নিয়েছি, তার জন্য আমি নিয়েছি একটুখানি জিরে, একটুখানি সর্ষে, এক টুকরো আদাকে চার টুকরো করে নিয়েছি, আর নিয়েছি ছয়টা পাকা লঙ্কা, আপনারা শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন। আর নিয়েছি রোস্টেড বাদাম, একটু শুকনো খোলায় ভেজে নেওয়া বাদাম কিছুটা। আর সবার শেষে নিয়ে নিচ্ছি দুটো এলাচ আর দুটো লবঙ্গ। এবার আমি এটার মধ্যে জল দিয়ে এটাকে একটা পেস্ট, ভালো পেস্ট তৈরি করে নেব। এইভাবে আমি মশলাটা রেডি করে নিয়েছি। আর লাগছে টমেটো কুচি। নুন হলুদ দিয়ে মাছটাকে আমি আগেই ভেজে নিয়েছি, এখন মাছ ভাজার তেলেই আমি ঝিঙেটাকে ভেজে নেব। ঝিঙেটাকে ভালো করে লাল করে ভেজে তবে তুলে নিতে হবে। খুব সহজ একটা রেসিপি, অথচ খেতে ভীষণ ভালো হয়। মনে রাখতে হবে ঝিঙে ভাজার সময় কিন্তু নুন দেয়া যাবে না, এমনিতেই নুন হলুদের তেল, এটা যেহেতু মাছটা ভেজেছিলাম সেই নুনের কারণেই ঝিঙে থেকে একটু করে জল বেরোবে। ঝিঙের মধ্যে যদি নুন দেওয়া হয় তাহলে বেশি পরিমাণে জল বেরিয়ে যাবে ঝিঙে থেকে, আর ঝিঙেটা ভালো করে ভাজা হবে না। বেশ কিছুটা সময় নিয়ে আমি ঝিঙেটাকে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন, আর তার সাথেই দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটোটা। টমেটোটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আমার রেডি করে রাখা মশলাটা। এখন মিডিয়াম ফ্লেমে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখন মশলার বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করে দিচ্ছি, তাহলে মশলাটা কষাতে সুবিধে হবে। বেশ কিছুটা সময় নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি, দেখুন মশলাটার ওপর দিয়ে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ঝিঙেটা। এখন মশলা সহ ঝিঙেটাকে একটু কষিয়ে নিতে হবে, তাহলে ঝিঙের ভেতরে সমস্ত মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে যাবে। ঝিঙে সহ মশলাটাকে আমার কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি ফোটানো গরম জল অ্যাড করে দিচ্ছি। যে কোনো মাছের ঝোলের মধ্যে ফোটানো গরম জল দিলে পরেই ঝোলের টেস্টটা আরও বেড়ে যায়।
মাছের ঝিঙে দিয়ে এই ঝোলটা খেতে ভীষণ ভালো হয়, যেহেতু এটার মধ্যে বাদাম রয়েছে, সর্ষে আর জিরে, তো সব কিছু মিলিয়ে একটা অন্যরকম টেস্ট হয়। একঘেয়েমি মাছের ঝোল খেতে ভালো না লাগলে মাঝে মাঝে এইভাবে করে খেলেও বেশ ভালো লাগে। রেসিপিটা আমার হয়ে এসেছে, এখন আমি গ্যাসটা অফ করে দিলাম, আর কিচ্ছু লাগবে না এর মধ্যে। দেখুন এই রুই মাছের ঝিঙে দিয়ে ঝোল কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানাবেন আমায় কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন, যাতে আমি এরকম নিত্য নতুন রেসিপি দিলে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। হাজির হব আবারও একটি নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো খুব ভালো কাটাবেন, আর রেসিপিটাকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।